বিজয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়ে শেষ ফয়সলার মঞ্চেই উঠতে পারেনি পাকিস্তান তবে বাবর আজমের এই দলটার ভিতরে সম্ভাবনার ঝলক দেখছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রেদে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন টি-20 বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পাকিস্তান তার মতে পাকিস্তানের এই দল আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে বিশ্বকাপ জয়ী দলের রসায়ন আফ্রিদি জানেন ভালো করেই 2009 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইউনূস পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই অলরাউন্ডার সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ম্যাচ ছাড়া হয়েছিলেন আফ্রেদি ওই আসরের পর আর বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান এবার বাবর আজমের দল অবশ্যই বিশ্বকাপের ফাইনালে উঠার দারুণ সম্ভাবনা দেখিয়েছিল ম্যাচের পর ম্যাচ ধারাবাহিক পারফর্ম করেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে পাকিস্তান তবে এই হারে সবকিছু শেষ হয়ে যায়নি এমনটাই মনে করছেন শহীদ আফ্রেদে টুইটারে তিনি এক বার্তা দিয়ে পাকিস্তান দলের আগামী বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা জানিয়ে বলেন দারুণ লড়াই করেছে ছেলেরা আমরা গর্বিত টুর্নামেন্ট জুড়ে দারুণ প্রচেষ্টা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো খেলেছে পাকিস্তান আমার সত্যি মনে হয় এ দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে আমাদের সবার উচিত পাকিস্তানের এই দলের পাশে থাকা আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে পাকিস্তান বিশ্বকাপ শুরুর এক বছর আগেই এমন ঘোষণা দিয়ে রাখলেন শহীদ আফ্রেইদে